ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে প্রতি সপ্তাহে বিনোদন জগতের বিভিন্ন কন্টেন্ট আপলোড হয়। তাই চ্যানেলটি ঘুরে আসুন, যা আপনার ভালো লাগবে। ধন্যবাদ। বাংলাদেশ টিভি জগতের স্বর্ণযুগের একটি সেরা নাটক ছিল বহুব্রীহী, যার পরিচালনায় ছিলেন গুণী ও বিখ্যাত নির্মাতা হুমায়ুন আহমেদ। এই ধারাবাহিকের কথা এখনও মানুষের মনে গেঁথে রয়েছে, আর তাই আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এখানে অভিনয় করা শিল্পীদের নিয়ে, তাদের বর্তমান অবস্থাটাই কি সেই সম্বন্ধে। তো মূল আলোচনায় আসা যাক। প্রথমেই কথা বলবো ধারাবাহিকটির নায়িকা অর্থাৎ মূল নারী অভিনেত্রী লুৎফর নাহার লতাকে নিয়ে, যার চরিত্রের নাম ছিল মিলি। তো লুৎফর নাহার লতা 1998 সালে অভিনয় জগৎ ছেড়ে দেন এবং বর্তমানে তিনি প্রবাসে বসবাস করছেন। এই ধারাবাহিক ছাড়াও তিনি আরও বেশ কয়েকটি নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন। এবার কথা বলবো কাদের ছেলের চরিত্রে অভিনয় করা কাদেরকে নিয়ে, যার প্রকৃত নাম আফজাল শরীফ। তিনি বাংলাদেশের মুভি জগতে বেশ জনপ্রিয় একজন কমেডিয়ান, তবে বর্তমানে তিনিও অভিনয় পেশা ছেড়ে দিয়েছেন। পর্দায় তার বর্তমান অবস্থা দেখা যাচ্ছে। বহুব্রীহী ধারাবাহিকে একটি ছোট মেয়ে সকলের মন কাড়ে, যার চরিত্রের নাম ছিল নিশা, এবং এই মেয়েটি আসাদুজ্জামান নূরের মেয়ের চরিত্রে অভিনয় করেন। এই নিশার প্রকৃত নাম হল রেহেনুমা তারান্নুম, যিনি বর্তমানে স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন। তবে এই নিশাকে বহুব্রীহী নাটকের পর আর কোনো নাটকে তেমন একটি দেখা যায়নি। এরপর কথা বলবো নাটকের নায়ক চরিত্রে অভিনয় করা ডাক্তারকে নিয়ে, যিনি তার সরলতার জন্য সকলের কাছেই জনপ্রিয় হয়েছিলেন। আর এই ডাক্তার চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। বর্তমানেও আফজাল হোসেন অভিনয় করেন, তবে তাকে বিশেষ দু একটি কাজেই দেখা যায়। পর্দায় তার বর্তমান লুক দেখা যাচ্ছে। এবার কথা বলবো নাটকে পুতুল চরিত্রে অভিনয় করা দীপা ইসলামকে নিয়ে, যিনি শুধুমাত্র বহুব্রীহী নাটকেই অভিনয় করেন, এছাড়া আর কোনো নাটকেই তাকে দেখা যায়নি। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত মেধাবী এই শিল্পী বর্তমানে এক উচ্চপদস্থ পেশায় নিয়োজিত রয়েছেন। পর্দায় তার বর্তমান যে ছবি দেখা যাচ্ছে তা অনলাইন থেকে পাওয়া। এরপর কথা বলবো নাটকটির আরেকটি শিশু চরিত্র টগরকে নিয়ে, যিনি আসাদুজ্জামান নূরের ছেলের চরিত্রে অভিনয় করেন। তো টগরের প্রকৃত নাম হলো নওয়াফিল আলী খান, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় এক রক ব্যান্ডের সাথে জড়িত। এছাড়া সেখানেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে দেখা যায়। তার বর্তমান লুক আপনারা দেখতে পাচ্ছেন। বহুব্রীহী নাটকে প্রধান চরিত্রে যাকে দেখা যায় তিনি ছিলেন আসাদুজ্জামান নূর, যার চরিত্রের নাম ছিল আনিস। তো এই আনিস চরিত্রটি সেই সময় ভীষণ জনপ্রিয় হয়। তো বর্তমানে আসাদুজ্জামান নূরও আর অভিনয় করেন না। তিনি বাংলাদেশের একজন সম্মানিত এমপি, যাকে মাঝে মাঝে কিছু টিভি অনুষ্ঠানে দেখা যায়। এবার লাস্ট যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন লাকি এনাম, যার চরিত্রের নাম ছিল এশা, এবং এই চরিত্রটি একটি বোকা প্রেমিকার ছিল। তো লাকি এনামও বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন, তাকে বিভিন্ন পার্টি বা ইভেন্টও খুব একটা দেখা যায় না। তো একে একে আমরা বেশ কয়েকজন শিল্পীর সেকাল ও বর্তমানকালের অবস্থান সম্বন্ধে জানলাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।